ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি। আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ছেলের কণ্ঠ পাঠাতে পারবেন, আর আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেয়ের কণ্ঠ রেকর্ড করে যে কাউকে পাঠাতে পারবেন। সো বন্ধুরা, মজার ব্যাপার, আজকের টিপসটি হচ্ছে কীভাবে ভয়েস চেঞ্জ করে যে কাউকে এসএমএস করতে পারবেন। সে বুঝতেই পারবে না আপনার ছেলে নাকি মেয়ে নাকি অন্য কিছু। তাছাড়া তো বিভিন্ন ভয়েস চেঞ্জ রয়েছে। সো বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। ইউটিউব লেটেস্ট ভিডিওগুলি পেতে সবার আগে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেলটি রয়েছে সেটি অন করে দিন। তো বিটিউইনটির পর আবারও আপনাদের স্বাগতম। বন্ধুরা, যে বিষয়টি বলছিলাম কীভাবে ভয়েস পরিবর্তন করে যে কাউকে পাঠাবেন, তো বন্ধুরা চলুন শুরু করা যাক। এই কাজটি করতে হলে আপনার মোবাইলে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। আপনাকে যেতে হবে প্লে স্টোরে অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব, আপনারা খুব সহজেই ডাউনলোড করে নেবেন। সো বন্ধুরা দেখুন, অ্যাপসটির নাম হচ্ছে ভয়েস চেঞ্জ উইথ ইফেক্ট। সো এই অ্যাপসটি আপনার মোবাইলে জাস্ট ইনস্টল করে নিতে হবে। আমি অলরেডি ইনস্টল করে নিচ্ছি, তাই আমি ওপেনে ক্লিক করছি। সো ওপেনে ক্লিক করার পর বন্ধুরা দেখুন, আমরা দেখতে পাচ্ছি ভয়েস চেঞ্জ উইথ ইফেক্ট আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসটি ওপেন হয়ে গেছে। তারপর ট্যাপ টু স্টার্ট, আমরা এখানে যদি ক্লিক করি তাহলে তো বুঝতে পারবেন এখানে ক্লিক করা মাত্রই রেকর্ড চাইবে। সো যদি অ্যালাউ আসে আপনাকে অ্যালাউ করে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি এবার রেকর্ড করতে তো বন্ধুরা আমার এখানে রেকর্ডিং করতে প্রবলেম হচ্ছে বিদায়, আমি আপনাদের লাইভ রেকর্ডিং করে দেখাতে পারি নাই। তবে আমি একটু পরে আপনাদের দেখাতে চাই কীভাবে কণ্ঠ পরিবর্তন হয়। তবে বন্ধুরা এখানে রেকর্ডিং বাটনে ক্লিক করার পর দেখবেন আপনার সেকেন্ড উঠবে, টাইম উঠবে, তো এখানে বুঝতে পারবেন আপনার রেকর্ড হচ্ছে। এবং রেকর্ড হওয়ার পর যখন সেভে ক্লিক করবেন তখন একটি অডিও চলে যাবে। সো আমি আপনাদের লাইভ দেখাচ্ছি। তো বন্ধুরা, রেকর্ডটি আমি আপনাদের দেখাতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত, আমার অ্যাপসটি কাজ করছে না। সো আমি দেখাবো এবার কীভাবে রেকর্ডটি হয়েছে। সো রেকর্ডটি আপনারা অবশ্যই করতে পারবেন। এবং রেকর্ডটি হবার পর যখন আপনারা স্টপে ক্লিক করবেন তখন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার দেখুন, আমি যদি নর্মালি ক্লিক করি তাহলে কীভাবে দেখাচ্ছে। হ্যালো, কই আছেন আপনি, ভালো আছেন? তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, নর্মালটি হচ্ছে আমার অরিজিনাল বয়স। এবার যদি আমি মেয়ে কোনটি কাউকে আমার বয়স চেঞ্জ করে পাঠাতে চাই তাহলে ক্লিক করতে হবে অ্যালুমিনিয়াম। দেখুন, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কীভাবে বয়সটি চেঞ্জ হয়ে গেছে। তাছাড়া শুধু এই কন্টিনিউ, আরও রয়েছে বিভিন্ন বয়সের চেঞ্জ। তো বন্ধুরা এখানে অসংখ্য চেঞ্জ করতে পারবেন, অসংখ্যভাবে আপনার বয়সটি চেঞ্জ করতে পারবেন। এখন আপনি যদি সেই বয়স চেঞ্জ করার অডিওটি কাউকে পাঠাতে চান তাহলে দেখুন এখানে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনার ইচ্ছে করলে সেভ রেকর্ডিং করে রাখতে পারবেন। আপনি যেটা ইউজ করতে পারবেন, আপনার সাউন্ড গেট হিসেবে সেট করতে পারবেন রিংটোন, তাছাড়া রয়েছে সেট অ্যাজ নোটিফিকেশন। তো বন্ধুরা দেখুন উপরে লেখা আছে শেয়ার বাটনটি। তো আমরা এখানে ক্লিক করার পর বন্ধুরা একটি ইন্টারফেস চলে আসবে। এবং আসার পর আমরা যে কাউকে আমাদের বয়েস চেঞ্জ করে এসএমএসটি পাঠাতে পারবো, হোয়াটসঅ্যাপ, ইমো, মেইল অথবা ফেসবুক। যদি আমি হোয়াটসঅ্যাপে একজনকে সেন্ড করছি, তো দেখুন বন্ধুরা আমি এখানে একজনকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিলাম। সো এটা হচ্ছে আমার, এ দেখুন আমি চলে গেছে, আমার বয়েস চেঞ্জটি এখানে চলে গেছে। সো এভাবে আপনারা বয়েস চেঞ্জ করে বিভিন্ন উপায়ে যে কাউকে অ্যাসেস করতে পারেন। সো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।